আমরা আজকে পাঠ ছয় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করবো। অলরেডি আমরা আগে পড়েছিলাম, তো আমরা আজকে আরো কিছু সম্পর্কে জানবো তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কে। তো আমরা একটু চাই পাঠ ছয়। তো এখানে বলছে আইসিটি ব্যবহারের কথা লিখে শেষ করা যাবে না, আমাদের পারিবারিক জীবনে প্রভাব ফেলতে পারে, এরকম অনেক কয়েকটি ব্যাপার সম্পর্কে আমি বলা যাক। আচ্ছা আমরা দেখি প্রচার ও গণমাধ্যম। তো রেডিও টেলিভিশন খবরের কাগজ বা অনলাইন 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 সংবাদ মাধ্যমকে আমরা বলি প্রচার ও গণমাধ্যম। তো রেডিও টেলিভিশন তারপর হচ্ছে খবরের কাগজ এবং অনলাইন সংবাদ মাধ্যমকে আমরা কি বলি, আমরা বলি প্রচার বা গণমাধ্যম, তো মিডিয়া বলি যেটাকে বলে। তো এই বিষয়গুলো আজকাল অনেক উন্নত হয়েছে, পৃথিবীর যেকোনো প্রান্তের যেকোনো খবর শুধু যে মুহূর্তের মধ্যে আমরা পেয়ে যাই তা নয়, আমরা ভিডিওটিও দেখতে পাই এবং এই ব্যাপারগুলো সম্ভব হচ্ছে শুধুমাত্র আইসিটির কারণে। হ্যাঁ, আমরা তো অলরেডি লাইভে অনেক কিছু, মনে করো একজন মহিলা কথা বলছে লাইভে, আরেকজন বলতেছে যে এখন থেকে নোয়াখালীর থেকে বলছে বলছে অমুক তমুক রিপোর্ট দিচ্ছে, তো ইজিলি মানে ইজিলি। তো প্রকাশনা, এবার দেখো প্রকাশনা জিনিসটা কি, এই দেশের স্কুলের ছেলে মেয়েদের সরকার থেকে প্রতি বছর কি দেওয়া হয়, নতুন বই দেওয়া হয়, তোমরা পেয়েছো নতুন বই। তো এই নতুন বইয়ের সংখ্যা প্রায় 35 কোটি, এটা আমি জানতাম না, এই আইসিটি এর মাধ্যমে সম্ভব হয়েছে যে নিউ ইনফরমেশন গুলো আসছে আমরা জানতে পারছি। তো এই বিশাল সংখ্যক বই ছাপানো সম্ভব হয় শুধুমাত্র আইসিটির কল্যাণে, আইসিটি ব্যবহার করে। শুধু যে নির্ভুল আর আকর্ষণীয় করে বই ছাপানো যায় তা নয়, বইগুলো ওয়েবসাইটে রেখে দেওয়া যায়, যেমন তোমাদের বইটা আমি বললাম ওয়েবসাইট থেকে নামিয়েছি এবং এটা আমার বলতে গেলে পিডিএফ ফাইল, পিডিএফ বই। তো আকর্ষণীয় করে ছাপানো যায় তাই নয়, বইগুলো ওয়েবসাইটে রেখে দেওয়া যায় যেন যেন যে কেউ সেগুলো ডাউনলোড করে নিতে পারে। মনে করো তোমার বইটা হারিয়ে গেল, তুমি কি করবো, তখন তখন পড়তে হবে। তো তুমি যদি পিডিএফ এর মাধ্যমে মানে লিঙ্ক এর মাধ্যমে ওইটা যদি ডাউনলোড করে বইটাকে যদি আবার ফটো কপি করে যদি তুমি ব্যবহার করতে পারো, তোমার কাজ হয়ে যাবে, তাই না? এরপর আমরা দেখি ব্যাংক। তো একটা সময় ছিল যখন মানুষ টাকা তুলতে তারা ব্যাংকের নির্দিষ্ট শাখায় যেত, একটা নির্দিষ্ট শাখায় যেতে হতো, তখন আর সেটি করতে হয় না। যেসব ব্যাংক অনলাইন হয়ে গেছে সেই সকল ব্যাংকের হিসাবদারি যেকোনো শাখায় অর্থ জমা বা উত্তোলনের সুবিধা পেয়ে থাকে। শুধু তাই নয়, সেখানে এটিএম বা এটিএম একটু এখানে নতুন একটা শব্দ এটিএম, অলরেডি তোমরা দেখছো এটিএম বুথ, অটোমেটেড টেলার মেশিন। সেখানে সেখান থেকে ব্যাংকে কার্ড দিয়ে দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় টাকা তোলা সম্ভব। ব্যাপারটি আরো সহজ করার জন্য আজকাল মোবাইল টেলিফোন ব্যবহার করে ব্যাংকিং শুরু করেছে। অলরেডি জানো সবচেয়ে পপুলার হলো বিকাশ, তাই না? এবং আমাদের 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 নিজস্ব জাতীয় যেটা টাকা মোবাইল ব্যাংকিং যেটা আছে নগদ। হ্যাঁ হ্যাঁ, এটাই ব্যাংকে ব্যাপারটা, মানে লেনদেন এখন ব্যাংকিং লেনদেন এখন আইসিটির মাধ্যমে খুব সহজে করা সম্ভব এবং টাইম অনেক সেভ হয়েছে। এবার দেখো শিল্প সংস্কৃতি। শিল্প ও সংস্কৃতিতেও আজকাল আইসিটির ব্যবহার মানে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। একসময় 1 সেকেন্ডের কার্টুন ছবি তৈরির জন্য 26টি ছবি তৈরি করতে হতো, আইসিটি ব্যবহার করে সেই পরিশ্রম অনেকখানে হয়ে গেছে, কমে গেছে। শুধু তাই নয়, অনেক সময় অ্যানিমেশন ছবি এমন ভাবে তৈরি হয় সেগুলো সত্যি বলে মনে হয়। তোমার অনেক মুভি দেখবা দেখবা যে এরকম এইখানে ছবির মতো ডাইনোসর এর মুভমেন্ট, ডাইনোসর কি আদৌ আছে এখন, বাট তোমরা অনেক মুভি মানে দেখছো না, যেমন মুভি আছে বা অনেক মুভি আছে ডাইনোসর, সো ওখানে আমি দেখতে পাচ্ছি যে ইস মুভমেন্ট এগুলো কিসের মাধ্যমে, VFX সিস্টেম এর মাধ্যমে করা হয়েছে। VFX সিস্টেম কি এখন এটা তোমরা অনেকে জানতে পারো, আর না জানলেও এটা তোমাদের এখন মানে বোঝা আমার আলোচনার বিষয় না, বাট টেকনোলজির মাধ্যমে অনেকখানি যে রিয়েলিস্টিক মনে হয়, তাই না? মুভিতে দেখো। সো এবার দৈনন্দিন জীবনে আইসিটি, দৈনন্দিন জীবনে আইসিটি ব্যবহারটা কি, তোমাদের দৈনন্দিন জীবনে সাপ্লাই চেইন আইসিটি এরকম কয়েকটি ব্যবহারের কথা বলা হলো, কিন্তু তোমাদের কেউ জেনে মনে না করে এর বাইরেও কিছু অনেক বুঝি কিছু নেই, এর বাইরে কিছু অসংখ্য বিষয় থাকতে পারে, যা পড়তো তার বাইরেও তো অনেক কিছু আছে, তাই না? আমাদের দৈনন্দিন জীবনে সরাসরি ব্যবহার না হলেও দেশের নানান কাজে আইসিটি ব্যবহার করা হয়ে থাকে। ব্যবসা বাণিজ্যে আইসিটি ব্যবহার করা হয়, সাধারণত দোকানপাটে যে কোনো রকম বেচা কেনা ইন্টারনেট ব্যবহার করে
এবং সেরকম বেচা কেনা হয় বলে একে ই কমার্স নামে নতুন শব্দ তৈরি করা হয়েছে। মানে অনলাইনে কেনা বেচার মাধ্যমে যেটা করা হয় সেটাকে কি বলে? ই কমার্স বলে। দেন অলরেডি তোমরা যেমন দারাজ ডট কম, তারপর ইবেলে, তারপর হচ্ছে বা ইবেলে, তারপর হচ্ছে হলো আরো সহজ ডট কম, এরকম অনেক অনলাইন যেটার মধ্যে কেনা বেচা সম্ভব, তাই না? তো তোমরা এখন অনলাইনে মধ্যে টিকিটও কাটতে পারছো, তাই না? অতীতে অফিসের কাজে অনেক সময় ব্যয়িত, এখন আইসিটি ব্যবহার করে অফিসের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয়। তুমি আগে একটা কাগজে লিখে কত কোন টাইম লাগতো, এখন কি হয়? এখন তুমি ওই কাগজটা, মানে কাগজ কি, এখন যে কোনো জিনিস তুমি কম্পিউটারের মাধ্যমে লিখে ওটা সেভ করে রাখতে পারো, যখন যে চায় ইমেলের মাধ্যমে পাঠাই দেওয়া সম্ভব, ইজি, তাই না? তো এখন যে আইসিটি ব্যবহার করে অফিসের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয়, এটাকে ই গভর্নেন্স বলে। সেটাকে কি বলে? ই গভর্নেন্স, সরকারি কাজে যেগুলো আইসিটির মাধ্যমে যেটা করা হচ্ছে সেটাকে কি বলে? ই গভর্নেন্স বলে। পুলিশ বাহিনী অপরাধী ধরার জন্য ব্যাপকভাবে আইসিটির ব্যবহার করে এবং দেশের প্রতিরক্ষার কাজে সেনাবাহিনী আইসিটি ব্যবহার করে, কলকারখানা, যানবাহন নিয়ন্ত্রণ, এই বিষয়গুলো এখন আইসিটি ব্যবহার করে রাতারাতি, আইসিটি ব্যবহার ছাড়া রাতারাতি অচল হয়ে যাবে। হ্যাঁ, তুমি একটু খেয়াল করে দেখো, গেট ক্যামেরা, এটার মাধ্যমে সবকিছু ইজিলি, কারখানায় তোমার এই এটা আছে, মানে এটা এটাকে কি বলে, ক্লোজ সার্কিট ক্যামেরা। এই ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে তুমি কি করছো, এটার মাধ্যমে দেখা যাচ্ছে কেউ কাজ করতেছে না করছে তুমি দেখতে পাচ্ছো, তো মিথ্যা কথা করার কোনো অবকাশই নাই। কেউ যদি মারামারিও করে কারখানার মধ্যে, কে করছে সে যদি মিথ্যা কথা বলে, ইজিলি ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে ইজিলি দেখতে পারবে না। এবং তুমি যদি তোমার এলাকায় যদি ক্লোজ সার্কিট ক্যামেরাটা যদি বসা হয়, এলাকার মধ্যে যদি কেউ উল্টা পাল্টা কাজ করে, বা তোমার বাসার সামনে তুমি যদি ক্লোজ সার্কিট ক্যামেরা যদি বসানো হয়, বাসার মধ্যে যদি চোর আসে, আজকাল যে সিস্টেম আছে অ্যালার্মও দিবে, তোমার বাসার ডোরের সামনে কেউ যদি আসে, অপরিচিত লোক সে যদি আসে, তুমি মোবাইলের মাধ্যমে তোমাকে অ্যালার্ম দিবে। সো আইসিটি ইজ হিউজ ইনোভেশন ফর আওয়ার দৈনন্দিন, মানে আমাদের মানে ডেইলি জীবনযাপনে একটা বিশাল পরিবর্তন এনেছে, তাই না? তো আমরা অনলাইন, আজকে আমরা কি শিখলাম? অনলাইন সংবাদ মাধ্যম, অনলাইন ব্যাংকিং, এটিএম মেশিন, অ্যানিমেশন, ই কমার্স, ই গভর্নেন্স। তো থ্যাংক ইউ সবাইকে, ভিডিওটি যদি ভালো থাকে, অবভিয়াসলি বারবার বলে থাকি, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা আমাদের, আমার চ্যানেলটাকে, অ্যান্ড দেন আমাকে সাপোর্ট করবা, আমি যেন আরো ভালো কিছু তোমাদের দিতে পারি। থ্যাংক ইউ, সালামু আলাইকুম।